হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা রেশন দ্রব্য নিয়ে সুখবর আপনাদের জন্য নতুন বরাদ্দে বেশি রেশনে কোন কার্ডে বেশি তালিকা প্রকাশ করা হলো কোন কার্ডে কতটুকু করে পাবেন কারা পাবেন বেশি এপ্রিল মাস থেকে বিস্তারিত জানাবো কেন্দ্র সরকার তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে যে রেশনটা আপনারা পাচ্ছেন সমস্তরা জানতে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন তার সঙ্গে রয়েছে প্রতিটি পরিবারে এই টাকাগুলো দেওয়া হবে পাঁচশো টাকা এক টাকা এবং সঙ্গে এক হাজার ও দু টাকা তার সঙ্গে দু হাজার ও চার টাকা তো কারা কত টাকা করে পাবে এপ্রিলে পেশি রেশন কীভাবে ও টাকা কারা পাবেন কিভাবে তো চলুন বিস্তারিত জানাচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রথমে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল অন করবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যের মানুষের বিনামূল্যে রেশন তালিকা প্রকাশিত হলো এই এপ্রিল মাসেও রাজ্যের মানুষ ফ্রিতে রেশন পাবেন রাজ্য ও কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার বিনামূল্যে রেশন মার্চ মাস পর্যন্ত দেওয়ার ঘোষণা করা হয়েছিল তবে এই এপ্রিল মাসেও বিনামূল্যে গরিব কল্যাণ যোজনার বিনামূল্যে রেশন পাবেন রাজ্যের মানুষ তো কি করে পাবেন কতটুকু দেওয়া হবে সমস্তটাই কিন্তু আপনি জানতে পারবেন এরই সাথে এপ্রিল মাসে রাজ্যের প্রতিটি পরিবার পাঁচশো এক হাজার এক হাজার দু হাজার দু হাজার এবং চার হাজার টাকা পেয়ে যাবে তো কি করে এই টাকাটি পাবেন এবং কতগুলো করে আপনি রেশন পাবেন সমস্তটাই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই লাস্ট অব্দি দেখুন তারপর বলা হচ্ছে চলতি বছর এই দু সালের বিনামূল্যে রেশনে অতিরিক্ত বরাদ্দ মার্চ মাসে শেষ হলেও পি এর অতিরিক্ত রেশন এপ্রিল মাসেও পাবেন প্রত্যেকেই কারণ জানুয়ারির রেশন ফেব্রুয়ারিতে ও ফেব্রুয়ারির রেশন মার্চে এবার মার্চের বরাদ্দ এপ্রিলে দেওয়া হবে খাদ্য দফতর এই বিষয়ে জানিয়ে দিয়েছে খাদ্য দফতর ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসে কোন কার্ডে কত বরাদ্দ রয়েছে তার নিচে তালিকা দেওয়া রইল কোন কার্ডে বেশি ও কোন কার্ডে কম রাজ্যের মানুষের জন্য আরও এক ঘোষণা এপ্রিল মাসেও প্রতিটি পরিবার পেয়ে যাবে এই টাকা তবে এই টাকা কারা কারা পাবে ও কারা কত টাকা পাবে তাও জানিয়ে দেওয়া হয়েছে এবং টাকা পেতে সরকারি শর্ত মানতে হবে কারা কত রেশন দ্রব্য পাবে কারা কত টাকা পাবে এই ঘোষণা অনুযায়ী রাজ্য ও কেন্দ্র সরকারের রেশন বন্টনে এপ্রিল মাসে এ ওয়াই পিএইচএচ এস পিএইচএচ আর কেসি ওয়ান টু কার্ডে রেশন সামগ্রী কতটুকু করে পাবেন তার বিস্তারিত দেওয়া হলো যেসব মানুষের কাছে এ ওয়াই রেশন কার্ড রয়েছে তাদের জন্য এই এপ্রিলে বিনামূল্যে রেশন পাবেন চাল পনেরো কেজি পরিবার পিছু আটা উনিশ কেজি পরিবার পিছু আপনার পরিবারে একটা থেকে দশটা কার্ড থাকুক না কেন আপনি পনেরো কেজি চাল এবং উনিশ কেজি আপনি পেয়ে যাচ্ছেন আটা যদি আপনার কাছে অন্তত অন্য যোজনা কাটি রয়েছে এ ওয়াই কার্ডটি অতিরিক্ত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চাল দু কেজি কাঠ পিছু গম তিন কেজি কাঠ পিছু ঠিক আছে আপনার পরিবারে যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে কিন্তু আপনি কাঠ পিছু পেয়ে যাবেন পাঁচটা কার্ড থাকলে আপনি পেয়ে যাচ্ছেন দশ কেজি অতিরিক্ত চাল এবং পনেরো কেজি অতিরিক্ত গম পেয়ে যাচ্ছেন যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে পাবেন আর এখানে কিন্তু রাজ্য সরকারের যে বরাদ্দটা রয়েছে সেটা কিন্তু আপনার বাড়িতে যতগুলোই কার্ড থাকুক না কেন পনেরো কেজি এবং উনিশ কেজি করে পেয়ে যাচ্ছেন চাল ও আটা এপ্রিল মাসে যেসব মানুষের কাছে এস ও পিএইচএচ রেশন কার্ড রয়েছে তাদের জন্য চাল দু কেজি মাথা পিছু অর্থাৎ কার্ড পিছু দেওয়া হবে আপনার বাড়িতে যতগুলো কার্ড রয়েছে কার্ড হিসাবে আপনি দু কেজি করে পেয়ে যাচ্ছেন চাল আর আটা দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ তিন প্যাকেট করে আপনি পেয়ে যাচ্ছেন যদি এস ও পিএইচএচ কার্ড থাকে এখানেও কিন্তু অতিরিক্তটা রয়েছে যেহেতু মার্চেরটা এপ্রিলে দেওয়া হবে তাই চাল দু কেজি করে কাঠ পিছু পেয়ে যাবেন গম তিন কেজি কাঠ পিছু আপনি পেয়ে যাবেন আপনার বাড়িতে যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে কিন্তু আপনি কাঠ পিছু পেয়ে যাচ্ছেন তিনটে কার্ড থাকলে ছ কেজি চাল পাচ্ছেন অতিরিক্ত এবং তিনটে কার্ড থাকলে ন কেজি গম পাচ্ছেন অতিরিক্ত ঠিক আছে এভাবে যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে কিন্তু আপনি পেতে থাকবেন এপ্রিল মাসে যেসব মানুষের কাছে আর কেসি ওয়ান রেশন কার্ড রয়েছে তাদের জন্য চাল দু কেজি মাথা পিছু গম তিন কেজি মাথাপিছু ঠিক আছে আপনার বাড়িতে একটা কার্ড থাকলে দু কেজি চাল এবং তিন কেজি গম পাচ্ছেন দুটো থাকলে চার কেজি চাল এবং ছ কেজি গম পেয়ে যাচ্ছেন যদি আপনার কাছে আর কেইসি ওয়ান কার্ডটি থাকে তারপর এপ্রিল মাসে যেসব মানুষের কাছে আর কেইসআ টু রেশন কার্ড রয়েছে তাদের জন্য চাল এক কেজি এবং গম এক কেজি ঠিক আছে কাঠ পেয়েছো আপনার বাড়িতে একটা কাঠ থাকলে আপনি পেয়ে যাচ্ছেন এক কেজি চাল এক কেজি গম দুটো থাকলে দু কেজি চাল দু কেজি গম তিনটে থাকলে তিন কেজি চাল তিন কেজি গম এভাবে আপনি যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর বলা হচ্ছে আর কেউ এসে ওয়ান এবং টু রেশন কার্ডে অতিরিক্ত বরাদ্দ নেই শুধুমাত্র যাদের কাছে এ ওয়াই এস কার্ড রয়েছে তারাই কিন্তু কেন্দ্র সরকারের যে অতিরিক্ত বরাদ্দটা সেটা কিন্তু আপনারা এই এপ্রিল মাসেও পেয়ে যাচ্ছেন মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনাদের এই ফ্রি রেশন বাড়ানোর কথা ছিল সেটা মার্চ মাসেই শেষ হয়ে যাচ্ছে এবার বাড়ালে বাড়ানো হতেও পারে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি ঘোষণা করা হলেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তবে এই মার্চ মাসের রেশনটা কিন্তু আপনারা এপ্রিলে পেয়ে যাচ্ছেন যেহেতু মার্চেরটা পাননি বুঝতে পারছেন এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছেন রেশনের সঙ্গে রাজ্যের মানুষ এপ্রিল মাসে পাঁচশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা চার হাজার টাকা পেয়ে যাবেন যারা যারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন কোন প্রকল্পের এপ্রিল মাসে রাজ্যের প্রতিটি পরিবার পাঁচশো এক হাজার এক হাজার ও দু হাজার দু হাজার চার হাজার টাকা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে থেকে এপ্রিল মাসে পাবেন এখনও পর্যন্ত সাত কিস্তিতে টাকা পেয়েছেন সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এই মার্চ পর্যন্ত এবার আটতম কিস্তির টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে যাদের আগের কিস্তির টাকা বাকি রয়েছে তাদের এপ্রিলে একসাথে এক হাজার ও যারা এসসি টি তারা দু এবং অনেক মহিলাই জানুয়ারি থেকে টাকা পাচ্ছেন না তারা দু ও এসসি হলে চার হাজার টাকা পেয়ে যাবে ঠিক আছে যারা এপ্রিলে টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে পেয়ে আসছেন তারা কিন্তু পাঁচশো ও এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন তো এই ছিল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট যাই ভিডিওতে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যদের শেয়ার করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো পার্টি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন